আজ এমন কিছু প্রাণীদের নিয়ে আমি রোস্ট করব যে প্রাণীগুলো শুধু টিকটকে দেখা যায়। চলুন শুরু করা যাক, লেটস গো স্টার্ট। এই মেয়েটা শুনছে তার ফ্রেন্ডসকে, তোর বয়ফ্রেন্ড পয়জন। तेरा बॉयफ्रेंड कितना है? एक दो तीन चार पाँच छः सात। बाह मामूनी, बाह सुंदर बोले छो। बाकी सब टाइम पास है, मेरा वाला आईफोन है, बाकी सब नोकिया है। माने तुम्ही एक जन के मन दे भालो बाजबे और बाकी छेले गुलो मन दे खेला करबे। भाई तू भालो बाजिस ना, की करिस तू यहाँ? चार पाँचटार संगे दसटार संगे प्रेम करता देखे की बोले जानिस तो बांग्लाते? पागल, मोहब्बत एक से होती है, हजारों से नहीं। सीरियस तो एक ही है, बाकी सब टाइम पास है, मेरा वाला आईफोन है, बाकी सब नोकिया है। बाप रे, रेंडी मध्य तोर मध्य तो कोनो फरक नहीं भाई। एक बार भेबे देख, तू एक रेंडी ওই জন্য তুই সব প্রত্যেকটা ছেলেকে ধোঁকা দিস। ও মাই গশ, ইটস মাই বেস্ট। রেন্ডি তো কাজই এটা না, শুয়ে পড়ো, খোলো, দাও, ব্যাস চলে যাও। কিন্তু ছেলেরা যাকে ভালোবাসে না এখান থেকে ভালোবাসে, এখান থেকে তাকে ভোলার জন্য ভালোবাসে না, তাকে ধরে রাখার জন্য ভালোবাসে। শালা মাঝে মধ্যে আমারও মনে হয় যে আমার একটা প্রেম করব। শালা এত বড় হয়ে গেলাম, এখন একটা গার্লফ্রেন্ড গোছাতে পারলাম না, খুব কষ্ট ভাই, খুব কষ্ট। শালা যখনই প্রেম করার কথা ভাবি না তখনই শালা ওই টিকটক দেখি, টিকটক দেখে শালা আমি প্রেম করার কথা ভুলে যাই। কখনো শালা ছেলেটা মারছে, কখনো মেয়েটা মারছে ভাই। আমার যদি এরকম হয় এই জন্য আমি খুব ভয় পাই ভাই, খুব ভয় পাই ভালোবাসতে কাউকে ভাই। ভালোবাসা তো না, শুধু মারামারি আর চড়াচড়ি আর চুল ছিঁড়াছিঁড়ি ভাই। দেখুন ভাই দেখুন, এটা টিকটক না অন্য কিছু। শালা মাঝে মধ্যে এমন না কনফিউজ হয়ে যায় যে এটা টিকটক না অন্য কিছু। যেখানে পাচ্ছে সেখানে বসে ডান্স চালু, দেখুন দেখুন আঙ্কেলকে দেখুন। আশি বছর, নব্বই বছর, নো প্রবলেম, টিকটকে সবাই হিরো। দেখুন দেখুন দেখুন, এই বয়সে যেখানে আঙ্কেলের ঠাকুরের নাম ধাম করার কথা কিন্তু তা না করে আঙ্কেল টিকটকে ড্যান্স করছে। আঙ্কেলের গারে কত রস, দেখুন দেখুন। মাঝে মধ্যে শালা আমারও মনে হয় যে জানো তো যে আমি শালা টিকটক বানাবো, কিন্তু যখনই শালা টিকটক বানাতে যাই, টিকটক খুলি, এই ধরনের কিছু মালকে যখন আমি দেখি না আমার মনটা সত্যি ভেঙে যায়। মানে এমনভাবে ভাঙে না, আমার আর টিকটক করার কোনো মুড থাকে না, বিশ্বাস করো আমার আর কোনো মুড থাকে না। শালা দেখো দেখো, ভাই এই লোকের মারপিট দেখে আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। বলবো না, আজ আমার মনে পড়ে ভাই, খুব মিষ্টি লাগে জানো তো, গার্লফ্রেন্ড যখন কিছু একটা দেয় না এখানে, সত্যি বলছি ভীষণ মিষ্টি লাগে। তো দেখুন দেখুন ডার্লিং, জানি না আমি টিকটকের কিছু জানোয়ারদের দেখাবো না, মানে এরা মানুষ কিন্তু জানোয়ারের মতন বিহেভ করে, উনি এলিয়েন্ট হতে চায়, তাই তো দেখুন এলিয়েনের মতো নাক বানিয়ে। দেখুন দেখুন ভিডিওটা দেখুন, এদিকে এই প্রাণটাকে দেখুন, অনেকটা মানুষের মতন দেখতে কিন্তু মুখটা হনুমানের মতন করে রেখেছে,
एक्चुअली हनुमान बच्चा जो जन्म नए ना जन्मान संगे संगे वो देखते जेमन है ये मालटार मुखटा ठीक तेमनी देखते देखुन 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 कि आबार विलीन हो जा प्राणी होते भालोबाशे देखुन देखुन এরা নিজেদের চেহারা নিয়ে মানে এতটাই অখুশি যে মানুষ হয়েও এরা মানুষের মতন থাকতে ইচ্ছা করছে না, তাই তো এরা জীব জন্তুর রূপ ধারণ করতে পছন্দ করে, মানে এক ধরনের বিলীন হয়ে যাওয়া প্রাণী। তাই তো বলি শালা অনেক সময় জঙ্গলে যেতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক দূরে থাকে, জীবজন্তু দেখতে পারি না, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, এখন টিকটকে সে তাদেরকে দেখতে পাবে। অনেক নিরীক্ষা পরীক্ষা ও গবেষণার পরে জানা গেছে দুনিয়াতে সবথেকে হট ছেলেদের থেকে মেয়েরা হয়, তাই তো এই মহিলার এত হট হয়ে গেছে, জামা উঁচু করে স্ট্যান্ড ফ্যান তার জামার ভিতরে ভরে তার হট জায়গাটাকে ঠান্ডা করছে। ভাবা যায়, দেখুন দেখুন দেখুন। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটা ক্লিক করতে ভুলবেন না। বাই।